চীনের অর্থনীতি করোনার কারণে এখন ধুঁকছে। ব্যবসা বাণিজ্য বাঁচাতে ও জনগণের দাবির মুখে খুলে দেওয়া হয় লকডাউন বিধিনিষেধ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাণিজ্যিক কার্যক্রম তো বেকায়দায় পড়েছেই, উল্টো কোভিড সংক্রমণ দিন দিন তার সীমা ছাড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম ও কর্মকর্তাদের দাবি, চীনে মৃত্যু ব্যাপক হারে হচ্ছে, কিন্তু চীন সরকার তা প্রকাশ করছে না। দৈনিক আক্রান্তের সংখ্যাও লাখ লাখ, তাও প্রকাশ করা হচ্ছে না বলে দাবি করা হয়েছে। একই দাবি ব্রিটেনের গবেষকদেরও। এমন অভিযোগের মধ্যে করোনার দৈনিক তথ্য দিয়াই বন্ধ করে দিল বেইজিং। চীন সরকার তিন বছর ধরে জাতীয় স্বাস্থ্য কমিশনের তৈরি করা সংক্রমণের তথ্য প্রকাশ করে আসছিল, কিন্তু রোববার থেকে তারা সেটি আর প্রকাশ করছে না। চীন সরকার নীরব থাকলেও দেশটির শ্মশানগুলোতে মরদেহের সারি বাড়ছে, হাসপাতালগুলোতেও ভিড় প্রচুর, দেখা দিয়েছে রোগীদের জন্য শয্যা সংকট। শুধু চীন নয়, আরও কয়েকটি দেশে বাড়ছে সংক্রমণ। চীনের BF7 কোভিড পরিস্থিতিতে দম ফেলার ফুরসত নেই প্রতিবেশী ভারতের। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও থাইল্যান্ডের নাগরিকদের জন্য ভারতে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিমানবন্দর ও সীমান্তে করোনার নেগেটিভ সনদ ও পরীক্ষা বাধ্যতামূলক। এখন চীন ভারত ছাড়িয়ে ইউরোপ আমেরিকাতেও পৌঁছে গেছে করোনার নতুন এই ধরন BF7। এখন পর্যন্ত ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ডেনমার্কে ছড়িয়েছে BF7। এই ভাইরাস ছড়িয়েছে যুক্তরাষ্ট্রেও। এই ধরন অতি দ্রুত ছড়ায়, ঘটছে মৃত্যুর ঘটনা। একসঙ্গে কমপক্ষে 18 জনকে আক্রান্ত করতে সক্ষম BF7, যা ওমিক্রনের একটি উপজাত।